যে কিডনি মানে নষ্ট হওয়ার পেছনে কি কি কারণ থাকতে পারে? আসলে কিডনি নষ্ট হওয়ার পেছনে অনেক কারণ আছে, এটা একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল ডিজিজ। তারপরে বলা যেতে পারে কিছু আছে মেডিকেল কজ, কিছু আছে ইউরোলজি সার্জিক্যাল কজ, আর কিছু আছে জন্মগত সমস্যা, আর কিছু আছে জানাই জানা। হ্যাঁ, তো আমরা সেই হিসাবে যদি মনে করি যে কীভাবে কিডনিটা ফেলিওর হয়ে আসতে পারে, একটা আছে এই যে ডিজিজগুলা কনসিকোয়েন্স নেয়া, হ্যাঁ এই ইউরোলজিক্যাল ডিজিজ, আর কিছু আছে যে জেনারেল, যেমন যারা আনকন্ট্রোল হাইপারটেনশন, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, হ্যাঁ ওবেসিটি, হাইপারলিপিডিমিয়া, এই যে এবং যারা একটা অড পরিবেশে লাইফস্টাইল, যেমন মনে করেন যারা গরম পরিবেশে যেখানে ডিহাইড্রেট থাকে বেশিরভাগ সময়, এই ক্ষেত্রে তাদের এটা একটা সমস্যা। আবার কিছু আছে যেমন রোগের কারণে, যেমন কোনো কারণে পাথর হলেও দুইটা কিডনি ব্লক হয়ে গেল, সেক্ষেত্রে হতে পারে। তারও হতে পারে যে দীর্ঘমেয়াদী ইনফেকশন প্রদাহের কারণে হতে পারে, হ্যাঁ হতে পারে কোনো টিউমারের কারণে, যেটা কিডনির রাস্তাকে নর্মাল ফ্লোকে বন্ধ করে দিতে দেয় যে কারণে। হ্যাঁ, তারপর হতে পারে যে অন্য কোনো খাবারের কারণে, খাদ্য যেমন কেমিক্যালস জাতীয় খাবারে এবং আমাদের যে খাবারে যে বিভিন্ন বিষক্রিয়া থাকে সেই খাবারগুলোর কারণে হতে পারে, মেডিকেশন যে মেডিকেশনে, আবার কোনো ওষুধের কারণে ওষুধের জটিলতা হতে পারে। যেমন আমাদের মধ্যে দেখি অনেকেই ছোটোখাটো অল্প ব্যথাতেই অনেক সময় পেনকিলার খেয়ে থাকেন, অনেকগুলো পেনকিলার আছে যেগুলো কিডনির জন্য খুবই হার্মফুল, সেই ওষুধগুলো খেলে সাধারণত এগুলো হতে পারে, ঠিক আছে। তারপরে আছে কিছু পরিবেশগত কারণ, আমি যেটা বললাম যে পরিবেশগত কারণে এই সমস্যাগুলো হতে পারে। একদম,